আনিস খানের রহস্য মৃত্যুতে নয়া মোড়। গতকাল গভীর রাতে আনিসের দাদা সাবির খানের ফোনে অচেনা নাম্বার থেকে ফোন আসে এবং সেখানে হুমকি দেওয়া হয় সিবিআই তদন্ত চাইলে বাপ বেটাকে খুন করা হবে, এমনটাই জানিয়েছেন সাবির খান। যদিও যে অডিও ক্লিপ সামনে এসেছে তাতে সেই বিষয়ে সত্যতা যাচাই করে দেখেনি কলকাতা টিভি। কি এই অডিও ক্লিপে রয়েছে, কি হুমকি দেওয়া হয়েছে আপনাদের শোনাবো প্রথমে। দাদা শুনতে পাচ্ছেন না? বুঝতে পারি না, বলুন। হ্যালো, সুজয় তদন্ত করলে সবকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। আমাদেরকে সরিয়ে দেবেন দুনিয়া থেকে? ঠিক আছে। আনিসের দাদা সাবির খান কি বলছেন শোনাবো আপনাদের। আচ্ছা, 4:17 ওরে কি বলছে? প্রথমে ফোন করে বলছে, আমি হ্যালো বলতে আজকে বলে তোমাকে তোমার বাবাকে ফোন করে দেবো, তারপর আমি ভালো রেকর্ডিং করতে হবে। যে রেকর্ডিংটা চালু করেছি চুপ করে আছে, আমি চুপ করে আছি। তারপরে কিছুক্ষণ করে বলছে কি হলো শুনতে পাচ্ছেন না? আমরা শুনলাম সাবির খানের বক্তব্য, সিবিআই তদন্ত দাবি করলেই খুন করা হবে এমনটাই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সাবির খানের। যদিও যে অডিও ক্লিপটি সামনে এসেছে এই ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি কলকাতা টিভি। আমরা বিষয় বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। জগন্নাথ, কি জানা যাচ্ছে, হুমকি ফোন? দেখো, একেবারে ঠিকই বলেছ, আনিসের দাদা সাবির খানের ফোনে গতকাল রাত্রির একটা নাগাদ একটা অজানা নাম্বার থেকে ফোন আসে এবং এখানে বলা হুমকি সুরে আসছে সিবিআই তদন্ত চাইলে গোটা পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এই অডিও ক্লিপটা নিয়ে এখনো সত্যতা যাচাই করায়নি কলকাতা টিভি, তবে এই ঘটনার পরে আরো এলাকায় উত্তেজনা এবং পরিবারের মধ্যে একটা আতঙ্ক এবং তাদের মধ্যে জেদ চেপে গেছে যে এই পরপর যে ঘটনা ঘটছে, পুলিশের অসহযোগিতা এবং যেভাবে পুলিশ তাদের বাড়িতে পোশাক পরে এসে যে ঘটনাটা ঘটে যাওয়ার পরও আর পুলিশের প্রতি কোনো ভরসা রাখতে পারছে না, কেননা এই এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর এখনো হুমকির ফোন আসছে এবং সেটাই বলছে তার আনিসের দাদা। এবং তার পাশাপাশি আমতা থানার তরফ থেকে আজকে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য বাড়িতে প্রস্তাব নিয়ে গেলে সেটা প্রত্যাখ্যান করা হয়। তারা বারবার বলছে যে সিবিআই তদন্ত যদি হয় তাহলেই তারা সমস্ত তদন্তে সহযোগিতা করবে, তাছাড়া করবে না, পরিবার পরিষ্কার জানিয়ে দিয়েছে। ধন্যবাদ জগন্নাথ। জগন্নাথ সামন্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। আনিসের বাড়িতে হুমকি ফোন, গতকাল গভীর রাতে আনিসের দাদা সাবির খানের ফোনে হুমকি দেওয়া হয় এবং তাকে বলা হয় সিবিআই তদন্ত চাইলে খুন করা হবে দুজনকেই। যদিও এই অডিও ক্লিপ যেটি সামনে এসেছে এর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আনিস খানের দাদার কাছে হুমকি ফোন, আরও একবার আপনাদের শোনাবো সেই অডিও ক্লিপটি যেটি রেকর্ড করেছেন আনিসের দাদা সাবির খান। কি বলা হয়েছে, কি হুমকি দেওয়া হয়েছে শোনাবো আপনাদের। দাদা শুনতে পাচ্ছেন না? বুঝতে পারি না, বলুন। হ্যালো, সুজয় তদন্ত করলে সবকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। আমাদেরকে সরিয়ে দেবেন দুনিয়া থেকে? ঠিক আছে। শোনালাম সেই হুমকি ফোন, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেব এমনটাই হুমকি দিচ্ছেন ওই ব্যক্তি। যদিও এর সত্যতা যাচাই করে দেখেনি কলকাতা টিভি। এদিকে আজকে আবারও আনিসের বাড়িতে যান পুলিশ আধিকারিকরা, বাগনান থানার পুলিশ সেখানে যায় এবং এসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বাগনান থানার পুলিশ আনিসের বাড়িতে যায় এবং দ্বিতীয়বার আনিসের ময়না তদন্তের জন্য তারা আবেদন জানান। যদিও পরিবারের তরফ থেকে বলা হয় যে ময়না তদন্ত তারা করতে দেবেন না এবং
সিবিআই তদন্তই তারা চাইছেন। সিবিআই তদন্তের দাবিতেই অনর আনিসের পরিবার, আনিসের বাড়িতে ফের পুলিশ। প্রথমবারের ময়না তদন্তের রিপোর্ট দেখতে চান, দেখতে চান ফরেন্সিক তদন্তের রিপোর্টও, এবং দ্বিতীয়বার ময়না তদন্তের সিদ্ধান্ত, সে কথা তারা জানান যে তারা দ্বিতীয়বার ময়না তদন্ত করতে চান। পুলিশকে জানিয়েছেন আনিসের বাবা, তিনি বলেন যে তারা দ্বিতীয়বার ময়না তদন্ত করতে দেবেন না।